Alhamdulillahi kafa wa salamun ala ibadihi alladhina istafa amma ba'd. Ek masla je maslar moddhe onek manush bular golti korun na janar kharone ar pray shomoy jigar korun. Ei masla holo bohut boro masla je shami stri ekjon mara jawar pore arekjon dekhte parbani ba soite parbani ba gusol dite parbani ei somporke. Jemon shami jodi mara jayen stri betiye kita dekhte parbani ba gusol dewaite parbani ba mukh dekhte parbani. বলা খান যদি বেটি মারা যায় তাহলে বেটাই মুখ দেখতে পারবানি বা গোসল দেওয়াতে পারবানি বা সইতে পারবানি এ সম্পর্কে মাসলা। এর আগে একটা মাত বুঝুকা, গৈর মহরম অর্থাৎ যেতারে বিয়া করা জায়জ আছে, যেমন আম বেটিন যেতার কোনো সম্পর্ক নাই আপনার লগে এটারে বিবাহ করা জায়জ আছে গৈর মহরম যারা, যেমন চাচার গরুর বোন ফুফুর গরুর বোন বলা খান হালি এটারে বিয়া করা জায়জ আছে, বিয়া করতে পারবা কোনো অসুবিধা নাই। আর এখন এটারে বিয়ে সইতে পারতানা আবার সাইতে পারতানা ইতারে সইতে পারতানা না যাইজ, হারাম শরীয়তর হুকুম এটাই। বেশ বিশেষ কোনো জরুরত যেমন ডাক্তার যদিও তাইলে তো সইতে লাগবো, কোনো চেক চাক করাতে সেই তো সোয়া লাগবো, এ জরুরত ছাড়া কোনো কোনো সময় আপনি সইতে পারতানা টাচ করতে পারতানা। এখন মা তৈল যদি বিবি মারা যায় বেটি মারা যায় তাহলে বেটাই মুখ দেখতে পারবানি, হ্যাঁ মুখ দেখতে পারবা একবার দুইবার তিনবার পঞ্চাশবার জয়বার যেন হয় আপনি মুখ দেখতে পারবা কোনো অসুবিধা নাই। আর ওলা খান যদি বেটা মারা যায় তাহলে বেটিয়ে মুখ দেখতেও পারবা, ওলা খান সইতেও পারবা, গুসলও দেওয়াইতে পারবা। কিন্তু বেটি যদি মারইন মরইন মারা যায় বেটার তাহলে খালি মুখ দেখতে পারবা দেখতে পারবা, কিন্তু সইতে পারতানা বেটায় দোয়াইতেও পারতানা গুসল করাইতেও পারতানা যদি মারা যায় বেটি। এখন এই মাত্রার মধ্যে কোনো মানুষের কোনো এখতলাফ নাই, কোনো মতভেদ নাই যে বেটায় বেটির মুখ দেখতে পারবা, ওলা খান বেটিয়ে বেটার মুখ দেখতে পারবা, দোয়াইতে পারবা, সইতে পারবা। মতভেদ ও মাত্র মধ্যে যে বেটি যদি মারা যায় বেটায় দোয়াইতে পারবানি বা সইতে পারবানি এই মাত্রার মধ্যে মাত। এর আগে ওইল একটা মাত বুঝুকা, কোরআন শরীফও আইসে ও হতা যে দুই বোন দুই আফন বোন এক বেটায় বিবাহ করতে পারত না, এক লগে গরুর মধ্যে রাখতে পারত না দুই আফন বোন দে। তে এখন যে সময় বেটি মারা গেলা, বেটি মারা যাওয়ার পরে বেটিরে যদি আবো দাফনও করইন না, আবো জনজাও ফড়ইন না, আবো মাটিও দইন না, এর আগে যদি হালি যদি খেউ চাই বিবাহ করিলেই তো তেব ফারব কোনো অসুবিধা নাই। সেনে বেটি যে সময় মারা গেলা তখন বিয়া ছুটি গেল, বিয়া শেষ হয়ে গেল, বিয়া গেল গিয়ে সম্পর্কটা শেষ হয়ে গেল, গিয়া বিচ্ছেদ হয়ে গেল সম্পর্ক, এর কারণে হালি বিয়া করতে পারবা। এখন দেখো কা যদি হালিরে যদি বিয়া করতে পারেন তে তো এই আপনার গরো যে আগে বই না আসলো এই বই তো আপনার বিয়ার মধ্যে রইল না, আনালে এই বেটি যদি আপনার বিয়ার মধ্যে থাকে তাহলে এ হালিরে বিবাহ করতে পারতানা, সেনে দুই বোনরে একলগে এক গরোর মধ্যে জমা করা হয়ে যাব, এর লাগে এগুলো শরীয়তে না যাইজ করছে। তাহলে এই হালিরে বিয়া করতে পারবা এই হতায় বোঝা গেল হতা যেন এই যে বেটি আগে আসলে এই বেটি আপনার বিয়ার মধ্যে আর রইছেন না, এই কারণে বেটিরে শুধুমাত্র আপনি মুখ দেখতে পারবা সইতে পারতানা, হ্যাঁ কোনো খাফড় দ্বারা সইতে পারবা, আর এছাড়া গোসলও দেওয়াইতে পারতানা আর খালিয়াতে দৌড়তেও পারতানা। এখন একটা প্রশ্ন আইব হতা যে গৈর মহরম যে তারা শাদি করা যায় তারা দেখা যাইজ নাই দেখতে পারতানা, তো এখন যে বেটি মারা যাওয়ার পরে বিয়া ছুটি গেল বিয়ার রইল না তো এটাও গৈর মহরম হয়ে গেলো, এটারে কিলা দেখতে পারবা মুখ এটারে কিলা দেখতে পারবা, তাহলে এটার জবাব হইলেও কথা এগুলো আলোক মাত যে বিয়া নিকা ছুটি গেছে কিন্তু অন্য একটা কোনো সম্পর্ক রয়েছে, অর্থাৎ এই বেটির ওয়ারিস বনিছেন এই বেটির যে মাল আছে সম্পত্তি আছে এটার মধ্যে থেকে একটা হিসা বেটাই পাইবা, এর লাগে শরীয়তে এহসান করিয়া দেখার ইজাজত দিছে মুখ দেখতে পারবা কোনো অসুবিধা নাই। আর দুই নম্বর প্রশ্ন হইল কথা এনর মধ্যে দুই নম্বর হইল কথা যে গৈর মহরমরে তো শহুয়তর সহিত দেখা এবং দেখা তো কোনো সময় যাইজ নাই হারাম, কোনো সময় দেখতে পারতানা যাইজ নাই হারাম, আর যে সময় বেটা দেখবো তখনই মরা মাসবে তো সহতর সাহিত্য নাইলে তো কেউ সাহিত্য না, আর যে শরীয়তে এহসানান কিতাব আছে ইজাজত দিছে বেটারে দেখার একটা সম্পর্ক থাকার কারণে, সম্পর্ক হইল যে বেটি যে সম্পত্তি আছে এইটার একটা ওয়ারিস বনিব বেটা এই কারণে। দুই নম্বর ইস্কাল প্রশ্ন হইল হতা যে সৈয়দা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গোসল দেওয়াইছেন তো এগুলো কিলা যাইজ হইল,
এগুর উত্তর হইল উহতা যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আলী রাদিয়াল্লাহু তাআলা গোসল দেওয়াই শুন যদিও কিন্তু হযরতে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হুসেন উহতা আলী রাদিয়াল্লাহু তাআলার হয়ে যে মরা যাওয়ার পরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকার মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রইবা এই দলিল হিসাবে সাহাবায়ে কিরাম হলে হুসেন ও সময় যে তুমি গোসল দেওয়া কিলা জায়েজ হয়ে গেল কিলা ওয়ের মহরম হয়ে গেলে তারপরে কিলা জায়েজ হয়েছে তখন এই মাসলা এই দলিল পেশ করছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গেল এক মাত দ্বিতীয় নম্বর মাত হইল যে রাউয়ে বয়ান করছেন এই কথা তো তাই দেখছেন না যে আলী রাদিয়াল্লাহু গোসল দেওয়া ইত্রানি অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিবান যে সামানগুলো লাগে গরম পানি লাগে বা কোনো পানি গরম করা লাগে বা কোনো সামান তৈয়ারি করা লাগে এই সামানগুলো তৈয়ারি করছেন আর অন্য বেটি মানুষের দোয়াইছেন এই কথা হইতে পারে এই কথা তো খেউ ফুরাফুরি জানে না আর জানছেও না যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়াইছেন এর লাগে এই ইশকাল করে প্রশ্ন করিয়া আপনি পারতা না অর্থাৎ শেষ মাসলা হইল কথা যে বেটিয়ে যদি বেটার মুখ দেখতে পারবা গোসলও দেওয়াইতে পারবা এবং সইতেও পারবা বেটিয়ে বেটারে কিন্তু বেটায় শুধুমাত্র মুখ দেখতে পারবা এছাড়া আর কোনো সইতেও পারতা না আর গোসলও দেওয়াইতে পারতা না এই হইল মাসলা আল্লাহ আমরা সহি মাসলা ফ্রিয়া আমল করার তৌফিক দান করে দিক আল্লাহুম্মা আমিন।